তরল অথবা মন্দ, আর বেগ বৃদ্ধি বলতে আমরা সাধারণত তরল
এবার আসো, আমরা একটু বলে থাকি, গত ক্লাসে টিচার বলেছিলাম একটা পাথরকে যখন সুতা দিয়ে বেঁধে আঙুল দিয়ে এরকম ঘুরানো হয় তখন তার দ্রুতির মান একই থাকলেও বেগের মান ভিন্ন থাকে, কারণ প্রতি মুহূর্তে তার পাথরটা তার দিক পরিবর্তন করছে, দিক পরিবর্তন করছে বলে বেগ পরিবর্তন হচ্ছে, বেগ পরিবর্তন হচ্ছে বলে সেখানে ত্বরণে যাচ্ছে, তার মানে পাথরটা সমদ্রুতিতে ঘুরছে, সমবেগে নয়। তো আজকে টিচার ত্বরণ মন্দন বলেছে, তার মানে মন্দন হলো বেগের একক সময়ে কোনো একটা বস্তুর বেগ যতটুকু হ্রাস পায় সেটা হলো বেগ পরিবর্তনের হার। ত্বরণ ত্বরণ দুই প্রকার, আমরা সাধারণত একটু বলি, এক হলো ধনাত্মক ত্বরণ, সেটা হলো ত্বরণ। আর বেগ পরিবর্তনের হার যদি সমতরণ হয় তাহলে আমরা লিখতে পারি, যদি সমতরণ হয় তাহলে ত্বরণ বেগ হ্রাসের হার মন্দ, তাহলে ত্বরণ সমান আমরা লিখতে পারি শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। মনে করি কোন একটা বস্তুর আদি বেগ, মনে করি কোন একটা বস্তুর আদি বেগ শেষ বেগ ভি অতিক্রান্ত সময় ইকুয়াল টি, তাহলে ত্বরণ হচ্ছে অ্যাক্সিলারেশন। ত্বরণের ইংলিশ যদি আমরা বলে থাকি অ্যাক্সিলারেশন, অ্যান্ড ডিট্রাকশন হলো মন্দন বা ডিসিলারেশন। অ্যাক্সিলারেশন হলো ত্বরণ, ডিসিলারেশন বা ডিট্রাকশন হলো ডিটারট্রেশন হলো মন্দন। অ্যাক্সিলারেশন ডিসিলারেশন অর ডিটারট্রেশন, অ্যাক্সিলারেশন ত্বরণ, অ্যাক্সিলারেশন ত্বরণ। তাহলে দেখো ত্বরণ এ আমি যদি বলি অর এ সমান শেষ বেগ হলো ভি আদি বেগ হলো ইউ ডিভাইডেড বাই টি, এখানে আমরা একটু আর গুণ করি, আর গুণ করলে ভি মাইনাস ইউ সমান ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, অর ভি সমান ইউটাকে ওদিকে দিলে ইউ প্লাস এটি, তার মানে এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যখন কোনো একটা বস্তু সমতরণে যায় অর্থাৎ বেগ বৃদ্ধির হার যদি সবসময় একই থাকে তখন সেটা কোনো বস্তুর বেগ পরিবর্তনের হারকে যদি ত্বরণ বলি, আর বেগ পরিবর্তনের হার যদি সবসময় একই থাকে তখন সেটা হবে সমতরণ। সমতরণে গতিশীল বস্তুর জন্য শেষ বেগ সমান আদি বেগ প্লাস ত্বরণ ইন্টু সময়, এটা হলো আমার গতির প্রথম সমীকরণ। তার মানে সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা সমতরণে গতিশীল যদি সমতরণে হয়, সমতরণ বেগ পরিবর্তনের হার যদি একই হয় তাহলে গতির প্রথম সমীকরণ আমরা পেয়েছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। যদি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি হয় তাহলে দেখো আমি বলেছিলাম একটু আগে একটা গ্রাফ এঁকেছিলাম, চিত্র এঁকেছিলাম, চিত্র বলেছি যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করা মানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করা মানে হলো ইউ ইকুয়াল টু জিরো, স্থির অবস্থা থেকে যাত্রা মানে আদি বেগ জিরো, তাহলে এখানে যদি আমি বসাই অর ভি ইকুয়াল টু জিরো প্লাস এটি, সুতরাং ভি সমান এটি। এখান থেকে দেখ আমি দেখতে পাচ্ছি যদি কোনো একটা বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তার শেষ বেগ হবে ত্বরণ এবং সময়ের গুণফলের সমান, ত্বরণ এবং চরণের গুণফলের
এই যে আমি গতির সমীকরণ বললাম v ইকুয়াল টু u প্লাস at, এটা হলো গতির প্রথম সমীকরণ, এটা হলো গতির প্রথম সমীকরণ। এই গতির সমীকরণ আমরা প্রথম সমীকরণ করব, দ্বিতীয় সমীকরণ করব, যে সমীকরণগুলো বলি না কেন সবগুলো এই সমীকরণগুলো আমরা এখন চিন্তা করব শুধুমাত্র সমদ্বরণের সরলরৈখিক পথে গতিশীল বস্তুর জন্য। আমরা নবম দশম শ্রেণীতে সরলরৈখিক পথে গতিশীল বস্তুগুলো নিয়ে কাজ করব এবং বৃত্তাকার পথে গতিশীল বস্তুগুলো নিয়ে আমরা যদি পরের ক্লাসে যেতে পাই তখন করব। তারপরে গতির প্রথম সমীকরণ হলো শেষ বেগ সমান আদি বেগ প্লাস ত্বরণ গুণ সময়, তার মানে স্থির অবস্থা যদি হয় আদি বেগ জিরো তাহলে শেষ বেগ সমান ত্বরণ গুণ সময়। এবার আসো গতির, আমরা বলেছি সমতরণে গতিশীল বস্তুর জন্য গতির সমীকরণগুলো প্রযোজ্য, যদি সমীকরণগুলো প্রযোজ্য হয় আদি বেগ ইউ শেষ বেগ ভি প্রতিক্রান্ত সময় টি। একটা জিনিস আমরা বলি এখানে বাদ রয়ে গেছে, সেটা হলো একটা জিনিস বাদ রয়ে গেছে সেটা কি, সেটা হলো আমরা এই যে কোনো একটা বস্তু ধরলাম আদি বেগ ইউ ধরলাম শেষ বেগ ভি ধরলাম অতিক্রান্ত সময় টি সময়ে ভি বেগ প্রাপ্ত হলো, কিন্তু এই যে অতিক্রান্ত দূরত্ব আমরা কিন্তু দূরত্বটা ধরি নাই, তাহলে দূরত্ব হবে এস। তাহলে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্বটা লিখি, অতিক্রান্ত দূরত্ব সমান এস। এখন আসে আমরা এই ইউ ভি টি এবং এস এই চারটা রাশি নিয়ে আমরা আমাদের গতির সমীকরণগুলো কাজ করি। এই চারটার মধ্যে যে সম্পর্কগুলো আছে সম্পর্কগুলোই হচ্ছে আমার গতির সমীকরণ। তাহলে একটু আসো, এই রাশিগুলো কখনোই দিক পরিবর্তন হবে না, ভেক্টর হিসেবে বিবেচনা রাখবো না, শুধুমাত্র এর মানগুলো নিয়ে আলোচনা করবো। আমরা ধরে নিব এই রাশিগুলো শুধুমাত্র মান নিয়ে আমরা আজকে গতির সমীকরণগুলো আলোচনা করবো। তাহলে যদি কোনো বস্তু আমরা প্রথম সমীকরণ পেয়েছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হলো প্রথম সমীকরণ, একটু মনোযোগ দাও। যদি কোনো একটা বস্তুর তরঙ্গ না থাকে, কোনো তরঙ্গ না থাকে, কোন একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে যাচ্ছে তরঙ্গ না থাকলে অর্থাৎ তার বেগের বৃদ্ধি হবে না, আদি বেগ যা থাকবে শেষ বেগও তাই থাকবে। তরঙ্গ না থাকা মানে বেগের কোনো পরিবর্তন হবে না, আদি বেগ যা থাকবে শেষ বেগ তাই থাকবে। অর্থাৎ যদি ইউ সমান ভি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এস সমান ভি টি। কীভাবে এস সমান ভি টি লিখলাম একটু দেখো, মোট দূরত্ব এস মোট সময় টি, তাহলে বেগ ভি সমান এস বাই টি অর এস সমান ভি। ক্লিয়ার? মোট দূরত্ব বাই মোট সময় হলো বেগ, তাহলে আমরা আড়াআড়ি করলে এস ইকুয়াল টু ভি পাবো। যদি কোনো বস্তুর ত্বরণ না থাকে, যদি কোনো বস্তুর ত্বরণ না থাকে অর্থাৎ সমবেগে যায়, তখন তার অতিক্রান্ত দূরত্ব এস সমান ভি ইন্টু টি, বেগ ইন্টু সময়। তাহলে এখান থেকে আমরা যদি পাই, এখন দেখো যদি কোনো বস্তুর ত্বরণ না থাকে, একটু মনোযোগ দাও, তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব বা সময় এখান থেকে পেয়েছি এস সমান ভি টি। কিন্তু আমার এখানে বস্তুটা আদি বেগ বলেছি ভি, শেষ বেগ বলেছি আদি বেগ বলেছি ইউ, শেষ বেগ বলেছি ভি, তাহলে এখানে গড় বেগ বস্তুটি সমবেগ সমতরণে যাচ্ছে না। এক্ষেত্রে যদি হয় গড় বেগ ভি, আমি একটু ভি উপরে দিই, এটাকে বলা হয় ভি বার, ভি বার ইকুয়াল টু অথবা মোটা করে দিবেন ভি বার ইকুয়াল টু, ভি বার ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু, ইউ প্লাস ভি বাই টু। আমরা গণিতে শিখেছিলাম গড়, মোট রাশি এবং রাশিগুলোর যোগফল,
রাশিগুলোর যোগফল, রাশির সংখ্যা সমান গড়, মোট রাশিগুলোর যোগফল এবং রাশিগুলোর সংখ্যা সমান গড়। তো এখানে দুটো রাশি, একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে ভি, দুটো বের তার দুই দিয়ে ভাগ দিলাম, তার মানে আমি গড় বের পেয়ে গেছি। গড় বের যদি হয় তাহলে দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস ভি, আমি এখানে ভি বার না দিয়ে ওখানে না দিয়ে রেখে একটু মোটা ক্যাপিটাল লেটার বড় একটু মোটা করে দেখো, তাহলে ভি গড় বের ভি সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু। যদি গড় বের এটা হয় তাহলে দেখো আমরা ভি পেয়েছি ইউ প্লাস এ টু, তাহলে এখান থেকে আমি মানটা একটু বসাই ইউ ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি ডিভাইডেড বাই টু, এখান থেকে লিখতে পারি টু ইউ প্লাস এটি বাই টু বা ইউ প্লাস হাফ এটি। তার মানে আমি ভি পেয়েছি সেটা গড়বেগ বা সমবেগ যাই বলে থাকি যদি হয় তাহলে ভি পেয়েছি ইউ প্লাস হাফ এটি, দুটো বেগ ইউ প্লাস ভি ছিল। এই ভি বার মার্কে আরো যদি এখানে বসায় তাহলে কি পাচ্ছি এস সমান ইউ প্লাস হাফ এটি হোল পাওয়ার আছে টি বা পুরোটার সাথে গুণ হচ্ছে টি বা ইউ টি প্লাস হাফ এটি স্কয়ার, তার মানে এস সমান পেয়েছি ইউ টি প্লাস হাফ এটি স্কয়ার, আমার মধ্যে দ্বিতীয় সমীকরণে চলে গেছে, এস সমান পেয়েছি ইউ টি প্লাস হাফ এটি স্কয়ার। যদি হয় দেখো আমি বলছি এটা হলো প্রথম সমীকরণ আর ইউ টি প্লাস হাফ এটি স্কয়ার এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। জিনিসটা খুবই সোজা, যখন সমবেগে যাবে তখন সমতরণে যাবে তখন আদিবেগ এবং শেষ বেগ একই থাকবে বা সমবেগে যাবে কোনো তরল থাকবে না। তাহলে আমরা লিখলাম এক্স সমান ভিটি, অর্থাৎ ভিটা আমি কিভাবে পেয়েছি ভি সমান এস বাই টি, এস সমান ভিটি এটা আমি এখানে দেখাই দিলাম। তাহলে গড়বে এখানে দুটো আদিবেগ ইউ এবং শেষ বেগ ভি আছে, তাহলে ইউ প্লাস ভি বাই টু এখান থেকে পেয়েছি ভি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি, তাহলে এক্স সমান ইউ টি প্লাস হাফ এটি স্কয়ার আমার দ্বিতীয় সমীকরণ। তার মানে আমি প্রতি প্রথম সমীকরণ পেয়েছি দ্বিতীয় সমীকরণ পেয়েছি। আরেকটা সমীকরণ লাগবে যদি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সেটা আমি বলবো, তাহলে প্রতি দ্বিতীয় সমীকরণ টিচার পেয়েছি দ্বিতীয় সমীকরণ পেয়েছি এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার দ্বিতীয় সমীকরণ। এবার যদি আরেকটা সমীকরণ আছে আমরা ভি পেয়েছি ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি আমরা উভয় পক্ষে বদল করে পাই ভি স্কয়ার সমান ইউ প্লাস এটি হোল স্কয়ার, তার মানে ইউ স্কয়ার প্লাস টু ইউ এটি প্লাস এ স্কয়ার টি স্কয়ার, তাহলে এখানে ইউ স্কয়ার ইউ স্কয়ার সমান আমরা কমন নিই টু এ, টু এ কমন নিলে ইউ টি প্লাস টু এ কমন নিই আমার এখানে হাফ এ টি স্কয়ার, তার মানে হাফ এ টি স্কয়ার আমি একটু আগে পেয়েছিলাম ভি সমান তাহলে এখানে আমি মানটা বসে ইউ টি প্লাস হাফ এটি স্কয়ার সমান এস, তাহলে ইউ স্কয়ার প্লাস টু এস বলছি দ্বিতীয় সমীকরণ, তাহলে আমি পেয়েছি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টু এস এটা হচ্ছে তৃতীয় সমীকরণ। এখন দেখো যদি প্রথম সমীকরণ পেয়েছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, দ্বিতীয় সমীকরণ পেয়েছি এস সমান ইউ টি প্লাস হাফ এটি স্কয়ার, তৃতীয় সমীকরণ পেয়েছি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টু এস, এগুলো সব হচ্ছে সমতরণের গতিশীল বস্তুর ক্ষেত্রে এবং যাদের আদিবেগ ইউ এবং শেষ বেগ ভি দেওয়া আছে, আদিবেগ ইউ এবং শেষ বেগ ভি দেওয়া আছে সমতরণের গতিশীল বস্তুর জন্য যদি প্রত্যেকটা বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, স্থির অবস্থা থেকে যাত্রা
শুরু করলে কি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করা মানে আগে বেগ স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করা মানে আগে বেগ জিরো তার মানে আমি এখানে প্রথম সমীকরণে b সমান পাচ্ছি 0 প্লাস 80 দ্বিতীয় সমীকরণে s সমান পাচ্ছি 0 প্লাস হাফ 80 স্কয়ার তৃতীয় সমীকরণে পাচ্ছি b স্কয়ার সমান 0 প্লাস 2s দেখো এখানে যে জিনিসটা আমি আজকে বলছি কোনো একটা বস্তু যখন সমতরণে যায় তরল সবসময় ধ্রুবক থাকে তরল সবসময় ধ্রুবক থাকবে মানে এটা ধ্রুবক তার মানে আমি লিখব ধ্রুবক গুণ t ইকুয়াল তাহলে ধ্রুবক আর সমান চিহ্ন দিয়ে আমি লিখতে পারবো সুতরাং b প্রপোর্শনাল টু t ধ্রুবক এবং সমান চিহ্ন দুটোর পরিবর্তে আমি সমানুপাতিক ধ্রুবক প্রপোর্শনাল টু লিখতে পারবো আর এখানে হাফ এ যদি ধ্রুবক হয় হাফ এরও ধ্রুবক তাহলে আমি লিখতে পারবো সমান ধ্রুবক ইন্টু টি স্কয়ার সুতরাং এস প্রপোর্শনাল টু টি স্কয়ার আর এখানে লিখতে পারবো এ হাফ এ টু এ সবই ধ্রুবক সমান ধ্রুবক ইন্টু এস সুতরাং বি স্কয়ার প্রপোর্শনাল টু এস বি স্কয়ার প্রপোর্শনাল টু এস যদি হয় তাহলে দেখো টিচার পেয়েছি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে সেই বেগ সময়ের সমানুপাতিক অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক এবং শেষ বেগের বর্গ সময়ের সমানুপাতিক এই সমীকরণটাকে আমরা এখানে লিখতে পারি এস প্রপোর্শনাল টু রুট ওভার বি এস প্রপোর্শনাল টু রুট ওভার বি অর্থাৎ এটার সমানুপাতিক এটা তাহলে আমরা এটাকে যেখান থেকে লিখতে পারি এস প্রপোর্শনাল টু সরি এখান থেকে লিখতে পারবো বি প্রপোর্শনাল টু রুট ওভার এস তার মানে দেখ বি প্রপোর্শনাল টু রুট ওভার এস আমরা গতিতে তিনটা সমীকরণ থেকে তিনটা জিনিস পাচ্ছি যখন বস্তুর আদিবেগ ইউ এবং শেষ বেগ থাকবে তখন আবার গতির সমীকরণ হবে বি সমান ইউ প্লাস এটি দ্বিতীয় সমীকরণ হবে এস সমান ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার তৃতীয় সমীকরণ হবে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস আর যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে আমি এখানে পাচ্ছি বি প্রপোর্শনাল টু টি এস প্রপোর্শনাল টি স্কোয়ার বি স্কোয়ার প্রপোর্শনাল টু এস অথবা বি প্রপোর্শনাল টু রুট ওভার এস এই যে গতির সমীকরণ গুলো এই সমীকরণ গুলো আমার যখন সমতরণে গতিশীল হবে কোন একটা বস্তু স্থির অবস্থা থেকে যা বা কোন একটা বস্তুর আদিবেগ যায় থাকুক সমতরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা গতির এই সমীকরণ গুলো প্রযোজ্য করবো এই সমীকরণ গুলো ব্যবহার করে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করবো আজকে দেখো তোমাদের বইতে পেজ নাম্বার আমার সাথে মিলবে কিনা আমি জানি না আমার বইয়ের পেজ হচ্ছে 46 আমার বইয়ের পেজ নাম্বার 46 তোমাদের মধ্যে একটু দেখো একটা গাড়ির বেগ মিনিট 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে গাড়িটির ত্বরণ পথে গাড়িটির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার পার আওয়ার হয়েছে এখন আমরা বলি আমরা যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব সেখানে কিন্তু সব এমপিএস একক সব এমপিএস একক এই কারণে নিব এমপিএস হলো দূরত্বের একক মিটার ভরের একক কেজি সময়ের একক সেকেন্ড দূরত্বের একক মিটার ভরের একক কেজি সময়ের একক সেকেন্ড আমরা এগুলো পড়েছি আমরা ফিজিক্সে গাণিতিক সমস্যা যখনই সমাধান করব তখনই এমপিএস এককগুলো ইউজ করবো কাজে আমাদের উদ্দীপকে যে মানগুলো থাকবে প্রথমে আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হলো মানগুলো এমপিএস এককে আছে কিনা যদি এমপিএস এককে না থাকে তাহলে আমরা এমপিএস একক তার মানে আমি প্রশ্নটা একটু লিখে যাদের কাছে বলে একটু মনোযোগ দিয়ে দেখো একটি গাড়ির বেগ 1 মিনিট 1 মিনিটে স্থির অবস্থা থেকে স্থির অবস্থা থেকে 60 কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার হয়েছে
এই জিনিসগুলো একটু মনোযোগ দিলে আমরা পারবো, একটা যদি মনোযোগ রাখতে পারবো, তার মানে গাড়ি নিবে 1 মিনিটে স্থির অবস্থা থেকে। তার মানে আমরা একটু দেখি, দেওয়া আছে স্থির অবস্থা মানে আদিবেগ, আদিবেগ u সমান 0, শেষ বেগ v সমান 60 কিলোমিটার পার আওয়ার। তার মানে এক কেজি সার্কিট দূরত্বের এক কথা হলো মিটার, 60 × 1000 মিটার, আর আওয়ার মানে সেকেন্ড, 60 × 60 সেকেন্ড। এটা দিলে কত আসে? v এর মান 16.67 মিটার পার সেকেন্ড। আর সময় t সমান 1 মিনিট সমান 60 সেকেন্ড। এখন দেখ সময় t সমান 1 মিনিট 60 সেকেন্ড, আমাদেরকে বলেছে তরল, তাহলে তরল a সমান v মাইনাস u ডিভাইডেড বাই t, v মাইনাস u ডিভাইডেড বাই t, তাহলে v হলো 16.67, u হলো 0, t হলো 60। আমরা একক এখন লিখতেছি না, এখন আমরা পরে লিখব। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসে 0.278। সুতরাং একটু মনোযোগ দাও, টিচার কীভাবে করি, তরল a সমান 0.278 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন সেকেন্ডে স্কোয়ার ধরলাম? আমার বেগের এখানে মিটার পার সেকেন্ড আছে, আমি সেটাকে 60 সেকেন্ড দ্বারা ভাগ করছি। তরলের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমরা এই যে গাড়ি থেকে একটা সমস্যা করলাম, সমাধান করলাম সমস্যাটা, তাহলে আমি তরল পেয়ে গেছি 0.278 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরকম আরও একটা অঙ্ক আছে যেটা তোমরা নিজেরা করবে। টিচার আরেকটা লাস্ট আজকের মতো করে দিচ্ছি, একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগ, তোমাদের বইতে আছে, একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। তার মানে একটি বুলেট দেওয়া আছে আদিবেগ u সমান, আদিবেগ u সমান 15 কিলোমিটার পার সেকেন্ড। সুতরাং 15 × 1000 পার সেকেন্ড, দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে আদিবেগ, অতিক্রান্ত দূরত্ব s সমান 10 সেন্টিমিটার। আমার সেন্টিমিটার হবে না, সেটাকে অ্যাডমিশন করে দিতে হবে, তাহলে 10 ÷ 100 মিটার। এটা থাক, আমরা পরে কাজ করব। তাহলে আদিবেগ u, অতিক্রান্ত দূরত্ব, শেষ বেগ, দেয়ালের মাঝে এত সেন্টিমিটার ঢুকতে পেরেছে, তার মানে কি কিছুক্ষণ পরে তার শেষ বেগটা 0 হয়ে গেছে, সে আর যেতে পারে ঢুকে আর যেতে পারে না, মানে সেখানে শেষ বেগ হবে v = 0। তার মানে এখানে গতি কোন সমীকরণে ইউজ করব? আমরা 3 নম্বর সমীকরণে ইউজ করব, v² আমরা জানি v² সমান u² + 2s, v² সমান u² + 2s। আমার এখানে বুলেটের মন্দন কত বেরিয়ে আমরা একটু আগে বলেছিলাম মন্দন মানে হচ্ছে ঋণাত্মক তরল, মন্দন মানে হচ্ছে ঋণাত্মক তরল। তাহলে আমরা মানগুলো একটু বসাই ধরি, মন্দন a = মন্দন a = 1, ঠিক আছে। তাহলে v এর মান 0, u এর মান হচ্ছে 15 × 1000, ছিল না 1.5 কিলোমিটার ছিল,
1.5 তার মানে 1.5 ইনটু 1000 হোল স্কয়ার প্লাস 2a ইনটু s এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই 100 এইটা ক্যালকুলেশন করলে তোমাদের কি আসে আমি যদি আসি বা a ইকুয়াল টু এটাকে নিয়ে যাই 1.5 ইনটু 1000 হোল স্কয়ার ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই 100 এটাকে ক্যালকুলেশন করার পরে আমার আসছে তোমাদের মাইনাস 11250 মানটা অনেক বড় আসছে সমস্যা নেই যাই আছে 250000 এই যে আমি এখানে বললাম মানটা কেন জিরো আসছে আবার এই মানটা এখানে আসছে এখানে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস মানে হচ্ছে মন্দন ঋণাত্মক করা সুতরাং আমরা যদি মন্দন লিখি মন্দন সমান মাইনাস 11250 মিটার পার সেকেন্ড স্কয়ার অথবা তরল মন্দন লিখলে আমার এখানে মাইনাস হবে না আমি যখন তরল লিখব তাহলে মাইনাস 11250 মিটার পার সেকেন্ড স্কয়ার এখন দেখো মন্দন লিখলে আমার বিরাত্র কথাটা বোঝা যাচ্ছে সেখানে যেটা সিলেবে দিতে হবে না তো আমি যখনই তরল লিখব তখন আবার ঋণাত্মক চিহ্নটা দিতে হবে এটাই হলো আমাদের আজকে তোমাদের বইয়ের উদাহরণ থেকে আমি কি অঙ্কগুলো করিয়ে দিলাম এই টাইপের গাণিতিক সমস্যাগুলো আমাদের ছোটখাটো আগে প্র্যাকটিস করতে হবে শিখতে হবে বইগুলো যদি না শিখি আমরা পারবো না আগামী ক্লাসে পরন্ত বস্তু সূত্র এবং দূরত্ব সম লেখচিত্র থেকে যে কোনো সময় বেগ এবং তরল নির্ণয়ের রাশিমালা টিচার করাবো সবাই ক্লাসে থাকবে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ